মিঠাটা খেলা চালা শুরু করবো বলো। হ্যাঁ, মাকে বলে দিয়েছি আমি বাজার থেকে ফোন করবো। আমি তো যাবো না বলে ইয়ে করেছিলাম, যাবোই না। ও আর আমার এদিকে না সুগারে বলে পারুদা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতা লাইভ শুধু সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে একটা আবার একটু ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকে। আর আজকে হলো সানডে, সানডে না ফান্ডে। তাই দেখো সকালে উঠেছি আজকে আটটার পর, কারণ কালকে ঘুমাতে ঘুমাতে একটা বেজে গিয়েছিলো, মানে ভালো লাগছিলো না, কি বলবো, মানে মন খারাপ লাগছিলো। কালকে যে দুর্ঘটনাটা হয়েছে ওইসব দেখে না, রাতে খবরে কিছু দেখেছি, সব জিনিসগুলো দেখে না সত্যি আর ঘুম আসছিলো না। কি অবস্থা মানুষের, আমরা বলছি ঘুম আসছে না কিন্তু কত কত মানুষের ঘুমই উঠে গেছে বলো, কত কত মানুষের কী বলো, কিছু আর বলার ভাষা নেই। তোমরা সবাই হয়তো জানো জিনিসটা, যেরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে, ট্রেন দুর্ঘটনাটা যেটা হয়েছে, সেগুলো খবরে দেখছি আর এত কষ্ট, আমি না ওগুলো একদম সহ্য করতে পারি না, মানে দেখলে আমার বুক ধরপড় করবে আর নানা রকমের মাথায় চিন্তা আসবে, কী বলবো তোমাদের, এত চিন্তা আসবে, শুধু উল্টো পাল্টা চিন্তা, মানে মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে ওসব জিনিস। এবার আমরাও ধরো ট্রেনে যাওয়া আসা করি, তিন দিনের রাস্তা যাওয়া আসা করি, আমরা কতটা ইয়ে করে থাকি, মানে আমরা বরং আরামে থাকি, যারা ড্রাইভার যারা চালাই যারা, তাদের কতটা কষ্ট আমরা তো সেটা কোনো সময় বুঝি না। যেখানে সেখানে ট্রেন দাঁড়িয়ে পড়ে বলে আমরা কত কথা বলি, কত ইয়ে করি যে ট্রেন দাঁড়িয়ে গেল, যেখানে সেখানে ট্রেন দাঁড়িয়ে গেল, কিন্তু ওরা সিগনাল পায় না বলে তো দাঁড়িয়ে পড়ে, কিন্তু সেটা আমরা বুঝি না। আমরা এতটা ধৈর্য হারা যে আমরা খুব ইয়ে করি, বিরক্ত ভাব করি, কিন্তু ওরাও যে কতটা রিস্ক নিয়ে কতটা ইয়ে করে নিয়ে ওরাও যে চালাই ইয়ে করে, মানে সেটা আমরা বুঝি না। আমরা তো নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে থাকি, কিন্তু তাদের তো চোখে ঘুম নেই, যারা ট্রেন যারা চালক থাকে তাদের তো তারা তো নিশ্চিন্তে ঘুমাতে পারে না আমাদের মতো। তারা মাইনেটা হয়তো অনেক মাইনে পাচ্ছে, সব কিছু মানছি, কিন্তু মাইনেটা শুধু তো নয়, কতটা রিস্কের কাজ, সব কাজে রিস্ক আছে, সব কিছু কাজে, টাকাটা দেখলেই হয় না সবসময়, সব কাজে রিস্ক আছে। আর এই দেখো আমার বরকে চা করে দিলাম, ও চা খেয়ে চলে গেল বাজারে, গেল বাজারে যাবে নাই বলছিল, দিয়ে একটা দাদা যায়, একটা দাদা যাচ্ছে ও আজকে যাবে না, ও আমি ভেবেছিলাম দাদাটাকে দিয়ে মাছ আনতে দেবো, দাদাটাও আজকে যাবে না। তা দাদাটাকে ফোন করেছিল, দাদাটা বললো গাড়ি নেই বললো, গাড়ি একজন নিয়ে গেছে বললো। তো বাবা বলো তাহলে ঠিক আছে আমার গাড়িতে চলো, দুজন একসঙ্গে যাই, দুজনে একসঙ্গে গেলো। আর এই যে আমার বেটা দাদাটা, ওকে আমি ও বলে চা খাবো, তা চা তো ওকে দিই না এখন, ওই দুধের সঙ্গে একটুখানি চা পাতা একটুখানি ইয়ে করে, মানে একটুখানি মানে দুধটা যে ফুটেছি একটুখানি ওই যে চাটা করেছিলাম সেই চাটা দিয়ে একটুখানি ইয়ে ফুটিয়ে নিই, মানে লাল হালকা লাল লাল ভাবটা এসছে, যে ওটাই ওকে দিয়েছি। শোন আর এত গরম, প্রচণ্ড গরম, মানে সেই গুমসুনি গরম, মানে সেরকম গরম আজকে, মেঘ করছে, বাবু ভিডিও সামনে এরকম করতে নেই, তুই চাটা চা একটু চাটা খেয়ে নিয়ে যা, এত বিচ্ছিরি গরম আজকে, সে ঘুম শুনি গরম, মেঘ করছে রোদ হচ্ছে, মেঘ করছে রোদ, সকালবেলা এমন মেঘ করলে মনে হয় বৃষ্টি আসবে, আর গুজরাটে না এত সহজে বৃষ্টি হয় না, খুব মানে আষাঢ় মাসের দিকে বৃষ্টি হয়, আষাঢ় মাসের দিকে বৃষ্টি হয় এখানে, আষাঢ় মাসের লাস্টে কি প্রথম দিকে হয়তো হবে জানি না কি করবে, এবার তো তাও তো আগে দুদিন একদিন হয়েছিল বৃষ্টি, কিন্তু এবার আর কি হবে জানি না, মেঘ মেঘ করছে, হয়তো কিছুদিনের মধ্যে চালু হতে পারে বৃষ্টি, এখানে যখনই বৃষ্টি চালু হয় না তার কিছুদিন আগে থেকে এরকম মেঘ 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 ওয়েদার হয়,
খুব গরম, দেশেও তো শুনছি খুব গরম, এখানকার থেকেও দেশে বেশি গরম, কিন্তু আমাদের এখানে এতটা গরম থাকে না। যদি হাওয়া চলে সারাদিনই হাওয়া চলে, হাওয়া চললে এতটা গরম লাগে না, কিন্তু আজকে ঘুমট গরম, হাওয়াটাও কম চলছে, আর এই যে মেঘ মেঘ ভাব করছে না, অনেক কোথাও বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে, অনেক বকবক করে ফেললাম, বেশি আর বকবক করবো না, পরে আবার দেখাবো। আর আমি কাজকর্ম করতাম, কিচ্ছু হয়নি, কাজকর্ম করে নিয়ে পরে আবার আনতে মাছের ডিমের অমলেট করে তরকারি করেছি, এই করেছি আজকে। বাই বাই।